বসন্ত বরণ চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে সহকর্মী মোহাম্মদ অসীম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমরা জানব খুলনার বসন্ত বরণের পরিস্থিতি অসীম অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাই কি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইশিকা আপনাকে বসন্ত শুভেচ্ছা আসলে ফুল ফুটুক বা নাই ফুটুক আজ কিন্তু বসন্ত আর এই বসন্ত বরণ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে নানান আয়োজন করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে খুলনার যে বসন্ত বরণের প্রভাতী বন্দনা সেটি শেষ হয়েছে শেষ হয়ে গেলেও কিন্তু এখানে যারা এসেছেন অর্থাৎ বর্ণিল সাজে রঙিল হয়ে যারা এসেছেন তারা কিন্তু এখনো ঘুরছেন তারা বলছেন যে এই যে শহরের যান্ত্রিক শহরের চার দেওয়ালের যে বন্দিটা তাদের কিছুটা হলেও কিন্তু আজকের জন্য তারা ছুটি নিয়েছেন তার কারণ হচ্ছে একই দিনে কিন্তু বসন্ত বরণ এবং বিশ্ব ভালোবাসা দিবস সে কারণে দিনটির তাৎপর্যতা কিন্তু একটু বেশি এছাড়াও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজন করা হয়েছে এবং খুলনা যে নগরীর কথা যদি আমি বলি নগরী কিন্তু একেবারে বর্ণিল সাজে অর্থাৎ যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং পার্ক বিনোদন কেন্দ্রগুলো কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে অর্থাৎ এই বাঙালিয়ান কিছুটা হলেও তারা এই যান্ত্রিক শহরের কিছুটা হচ্ছে হলেও বাঙালির যে স্বাদ এটি নিতে চাচ্ছেন আমরা দেখেছি যে এখানে যারাই আসছেন তারাই মূলত বলছেন যে আসলে সবার হৃদয়ে যে বাঙালিয়ান যে সাংস্কৃতি এই সাংস্কৃতিক পৌঁছে যাকে ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে পিঠাপুলির আয়োজন করা হয়েছে এবং খুলনা নগরীর বিভিন্ন জায়গায় বাঙালির সাজে সাজানো হয়েছে আমার কাছে এই ছিল ইশিকা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের সর্বশেষ খবর অসীম ধন্যবাদ আপনাকে